বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত আরোগ্য কামনা আমিও করছি, আমরাও করছি, কিন্তু এই দ্রুত আরোগ্য কামনার সঙ্গে যারা আধিক্যতা করে তাকে মহাপুরুষ সাজাচ্ছেন তার সঙ্গে একমত নই। কারণ বুদ্ধদেব বাবুর জমানায় সিপিএম বহু খারাপ কাজ করেছে এবং বুদ্ধদেব বাবুর ঔদ্ধত্য এবং ভুল সিদ্ধান্তে বহু ক্ষতি হয়েছে। বুদ্ধদেব বাবু অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রীর সাপোর্ট সিস্টেমও কাজ করছে। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। হাসপাতালে দেখতে যাওয়া, কে যাচ্ছেন বা না যাচ্ছেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে দেখতে যাওয়া না যাওয়া আমার মনে হয় দেখতে গিয়ে খুব কার্যকরী কোনো কাজ সেখানে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত খোঁজখবর রাখছেন, দায়িত্বশীল অভিভাবিকার মতো খোঁজখবর রাখছেন বুদ্ধদেব ভট্টাচার্যের। ফলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সকলেই আমরা চাই বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর কুণাল ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন, রাখবো আপনাদের সামনে। কুণাল ঘোষের শিক্ষা দীক্ষা রুচি নিয়ে আমি কিছু বলতে চাই না, ওটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে। মানুষের বক্তব্য, মানুষের কথাবার্তা তার ভেতরে থাকা শিক্ষা রুচি তার পরিচয় দেয়। ওনার যেরকম শিক্ষা দীক্ষা রুচি আছে সেরকম উনি পরিচয় দিয়েছেন। আমরা শ্রদ্ধ বুদ্ধবাবুর সাথে আমাদের আইডিওলজিক্যাল পার্থক্য প্রায় 180 ডিগ্রি দূরে। ওনার নীতিকে আমরা বিশ্বাস করি না, বামপন্থাতে আমাদের বিশ্বাস নেই, আমাদের বিরোধিতা আছে। কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী বহুদিন রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেছেন, সব থেকে বড় কথা ওনার দিকে আঙুল তুলে কেউ চোর বলতে পারবে না। স্বাভাবিক সেই ব্যক্তিকে মৃত্যুশয্যায় তিনি লড়াই করছেন, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি, আমরা সেই জন্য গেছি। এটাকে যদি কারো আধিক্ষেতা মনে হয় সেটা তার রুচির ব্যাপার, তার কালচারের ব্যাপার। আর এবার আপনাদের জানাবো বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে কেমন আছেন, তার শারীরিক পরিস্থিতি কি। আর চিকিৎসকরা বলছেন যে তার শারীরিক পরিস্থিতি এখনো সংকটজনক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি সাড়া দিচ্ছেন। সর্বশেষ তথ্য নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী। ময়ূখ, আমি প্রথমেই জানতে চাইবো এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা কিরকম, কি বলছেন চিকিৎসকরা? দেখো, তো কয়েকটা জিনিস বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে যখন আলিপুরের এই উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন চিকিৎসকেরা প্রথমে তার যে ট্রিটমেন্টের প্রসেস শুরু করেছিলেন, অর্থাৎ নন ইনভেসিভ ভেন্টিলেটর এবং তাকে ওষুধের যে মাত্রা দেওয়া হয়েছিল, কারণ তার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এতটাই বেড়ে গেছিলো যে তিনি ড্রাউজি হয়ে যাচ্ছিলেন এবং তিনি অসুস্থ, আরও বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে। ফলত চিকিৎসকেরা যেটা প্রথমেই মনিটর করেন এবং সেখান থেকে রক্তে যাতে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানো যায় এবং তার জন্য নন ইনভেসিভ ভেন্টিলেটর থেকে পরবর্তী ক্ষেত্রে ইনভেসিভ ভেন্টিলেটর 100% ভেন্টিলেশন সাপোর্টে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু যে ঘুমের ওষুধ তাকে যে মাত্রায় দেওয়া হয়েছিল যাতে তিনি ঘুমোতে পারেন, রেস্ট নিতে পারেন, সেই ঘুমের ওষুধের মাত্রা কিছুটা কমানো হয়েছে। এটা কেন কমানো হয়েছে? এই কারণেই কমানো হয়েছে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সেন্সেশন, অর্থাৎ তার যে রেসপন্স করার ক্ষমতা, সেটা চিকিৎসকরা দেখতে পারেন যে ওষুধ, যে অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হচ্ছে সেই ওষুধের প্রয়োগে তিনি কীরকম রেসপন্স করছেন চিকিৎসকদের কাছে। ঠিক আছে, তিনি ঘুমিয়ে থাকলে এগুলো বোঝা কঠিন, তার জন্য ঘুমের ওষুধের মাত্রা কিছুটা কমিয়ে এই সেন্সেশনগুলো চিকিৎসকরা রিড করার চেষ্টা করছেন। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে অ্যান্টিবায়োটিকগুলো গতকাল চিকিৎসকরা দিয়েছিলেন এবং তারপর 48 ঘন্টা, বলা হচ্ছিল যে গতকাল রাতটা খুব গুরুত্বপূর্ণ এবং এখন যে সময়টা চলছে পুরো সময়টাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অ্যান্টিবায়োটিকের রিয়াকশনে তার শরীরে যে যে অ্যাবনর্মালিটিসগুলো ছিল সেগুলো আদৌ স্বাভাবিক হচ্ছে কি না, যে প্যারামিটারগুলো ফ্ল্যাকচুয়েট করছিল সেগুলো স্বাভাবিক হলো কি না, সেগুলো এখনও বলার মতো জায়গায় চিকিৎসকেরা কিন্তু আসেননি, কারণ এখনও ইনভেসিভ ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগামীকাল তার লাংসের সিটি স্ক্যান করা হবে এবং তারপর সেই সিটি স্ক্যান দেখার পর চিকিৎসকেরা বুঝবেন যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হয়েছে সেই চিকিৎসকরা কি বলছেন? দেখো, চিকিৎসকরা যেটা প্রথমত জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। উচ্চমাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং তার সমস্ত সংক্রমণ কাটানোর জন্য, তার পাশাপাশি ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন দেওয়া হচ্ছে,
ক্রিয়েটিনের মাত্রা একটু বেড়ে গেছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। এবং যেটা আজকে মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল তার সিটি স্ক্যান করা হবে, আজকে সিটি স্ক্যান করার ঝুঁকি তারা নিতে চাইছেন না। এর পাশাপাশি তোমাকে বলি যে যেহেতু তার সংক্রমণ অতিরিক্ত মাত্রায় রয়েছে এবং তুমি পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টের মধ্যে দিয়ে রয়েছেন, তবে তিনি সাড়া দিচ্ছেন, অর্থাৎ তার কনসাস লেভেল রয়েছে এবং তিনি ডাকলে চিনতে পারছেন এবং সাড়া দিচ্ছেন, এমনটা কথা বলা হচ্ছে। তবে গতকালকে যে অবস্থা তাকে নিয়ে আসা হয়েছিল তার থেকে কিছুটা উন্নতি হয়েছিলেও কিন্তু তার অবস্থা এখনও সংকটজনক বলে চিকিৎসকরা মনে করছেন। এবং যেহেতু তার ফুসফুসে সংক্রমণ রয়েছে, সেই সংক্রমণ দূর করার জন্য অতিরিক্ত মাত্রায় উচ্চ মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থার দিকে সবসময় নজর রাখছেন চিকিৎসকদের একটি বিশেষ দল। অবশ্যই সবিরন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা তোমার কাছ থেকে এবং মৌখের কাছ থেকে সময় সময় অবশ্যই আপডেট নিতে থাকবো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে বুদ্ধদেব ভট্টাচার্য এখনও পর্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলছেন যে তিনি সংকটজনক অবস্থাতেই রয়েছেন। গতকাল তাকে যে অবস্থায় ভর্তি করা হয়েছিল সেই তুলনায় খানিকটা উন্নতি হয়েছে, তিনি রেসপন্স করছেন, কিন্তু তার পরিস্থিতি এখনও সংকটজনক রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, কিছুক্ষণ আগেই কুণাল ঘোষ সাংবাদিকদের বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা করছি, কিন্তু এই আরোগ্য কামনার সঙ্গে যারা আধিক্ষেতা করে তাকে মহাপুরুষ সাজাচ্ছেন তাদের সঙ্গে একমত নই। আপনি কি বলবেন? আমরা কুণাল ঘোষেরও আরোগ্য কামনা করছি। কুণাল ঘোষ দ্রুত নিজের এই মানসিক বিকৃতি থেকে সুস্থ হয়ে উঠুন, ওনার মনের এই বিকৃতি, ওনার এই মনের নোংরামিটা সেরে যাক। দেখুন, এর জন্য কোনো রাজনীতি জানতে হয় না, কোনো রাজনৈতিক দলের নেতা বা মুখপাত্র হতে হয় না। ছোটবেলা থেকে আমরা আমাদের পরিবারে, এই আমাদের সমাজেই শিক্ষা পেয়ে বড় হয়েছি যে কোনো মানুষ যখন অসুস্থ, যখন তিনি কঠিন অসুস্থভাবে অসুস্থ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তিনি যদি আমার চরম শত্রুও হয় তবু আমরা সেই সময় তাকে নিয়ে কুৎসা করবো না, তাকে নিয়ে নোংরামি করবো না। এটা একটা স্বাভাবিক পারিবারিক শিক্ষা। কুণাল ঘোষ যে মানসিক বিকৃতির পরিচয় দিয়েছেন, আমি এটা মনে করি যে এটা কুণাল ঘোষের নিজের কুরুচি। তৃণমূল কংগ্রেসেরও সবাই এরকম মনোভাব নিয়ে ভাবেন না বা সবাই এরকম মনোভাব পোষণ করেন না। উনি বুদ্ধদেব ভট্টাচার্যের আরোগ্য কামনা করেছেন, খুব ভালো কথা। আমরা ওনার মানসিক বিকৃতির আরোগ্য কামনা করছি, উনিও সেরে উঠুন।